থেকে আহার টিফিনের ফাঁকে যত কথা যত কথাই তত কথা বলবে আমার স্কুলের বন্ধুরা, আমার ময়মনসিং স্কুলের গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের বন্ধুরা। কথা না বাড়িয়ে যত কথাই ঢুকে যাই, যত কথায় প্রথমে বলো, তুমি বলবে তেঁতুল গাছ নিয়ে। আমাদের স্কুলের এইটা একটা বড় পরিচয় বহন করছে, এটা অনেক সুন্দর একটা গাছ, এটা পাতাটাও খুবই ভালো লাগে দেখতে। তেঁতুলটা ফলটা যে হয় এটাও অনেক সুন্দর, এটাও অনেক ভালো লাগে খাইতে, দেখতেও ভালো লাগে। এই গাছটাও আমাদের অনেক ছায়া দেয়। তেঁতুল ফল ভালো লাগে না কার না বলো, বিশেষ করে মেয়েরা বোধহয় একটু তেঁতুলটা একটু বেশি পছন্দ করি, তাই না? আরও আর একটা গাছ আছে কিন্তু, যে এই গাছের পাতার ছায়া এবং বাতাস অনেক ঠান্ডা, কি বট গাছ। বট গাছ, ধন্যবাদ আপু। এখন আমি বলবো বট গাছ নিয়ে। বট গাছ শুনলেই বোঝা যাচ্ছে এটা একটা গাছ, এটা খুবই বৃহৎ আকৃতির একটা গাছ। এই গাছে অনেক পাতা আছে, এই গাছের নিচে বসে পথিকরা ক্লান্ত দুপুরে তাদের বিশ্রাম নেয়। আর বট গাছ আসলে আমাদের ছায়া এটাই মেনলি দেয়, বট গাছ। আর আমাদের স্কুলে বিশেষত, আমাদের স্কুলে অনেক বড় একটা বট গাছ আছে, এই বট গাছের নিচে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, এই বট গাছে এখন কাজ হচ্ছে, এই বট গাছের নিচে আমরা অনেক মজা করি। আর একটা তথ্য কিন্তু আছে, এই স্কুলের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যত অনুষ্ঠান হয় না, যতবারই এই বট গাছটার নিচেই হয়, কিন্তু ওরা না বললে কি হবে আমি ঠিকই জানি। আচ্ছা, এবার তুমি বলবে কথা নিয়ে। কথা হচ্ছে আমাদের ভাব প্রকাশের একটা মাধ্যম। বিভিন্ন ভাষায় আমরা কথা বলে থাকি, কথা ছাড়া আমরা বাঁচতে পারি না। আর কথার মাধ্যমে আমরা ভালো ভাব অথবা খারাপ ভাব যেটাই হয় আমরা প্রকাশ করে থাকি। কথা ছাড়া আমরা বাঁচতে পারবো না, যারা কথা বলতে পারে না, সৃষ্টিকর্তা যাদের কথা শব্দ করে কথা বলতে শক্তি দেয়নি বা তাদেরকে ক্ষমতা দেয়নি, তাদেরকেও কিন্তু কথা প্রকাশ করার ক্ষমতা ঠিকই দিয়েছে অঙ্গভঙ্গি দিয়ে। তারাও কিন্তু কথা বলে হাতের আঙুল দিয়ে, মুখ দিয়ে না হলেও। এবার তুমি বলবে বাংলাদেশ। বাংলাদেশ একটা অনেক সুন্দর দেশ, আমি এদেশে জন্মগ্রহণ করেছি বলে গর্ববোধ করি। বাংলাদেশে মানুষগুলো অনেক সহজ সরল, প্রতিবারই বিভিন্ন কবিরা এসে এদেশে থেকেছেন এবং তারা বাংলাদেশের রূপের কথা অনেকবারই বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যারা আমাদের বিখ্যাত কবি, ওরাও এই বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু বলেছেন। বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র আচার ব্যবহার অনেক ভালো, আর আমি বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরেছি বলে আন্তরিকভাবে এই দেশের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সাথে আমার স্কুলের এই দুপাশের দুই চারজন বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যত কথায় চমৎকার সব কথা বলার জন্য। তাই প্রাঞ্জলি টিফিনের ফাঁকের পক্ষ থেকে আমার এই বন্ধুদের জন্য রয়েছে এই শুভেচ্ছা।